সম্মানিত দর্শক শ্রোতা প্রবীণ টিভিতে আপনাদের সকলকে স্বাগতম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজ আমি আপনাদের সামনে প্রবীণ পরিচিতি তুলে ধরব জীবন বস্তুত একটি প্রবাহ জীবন নদীর স্রোত সদা প্রবাহমান প্রবীণ শব্দ উচ্চারণ মাত্র আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা হলো একজন শুভ্র কেশধারী মানুষ যিনি বয়সের ভারে এবং বার্ধক্যজনিত অসুস্থতার কাতর জীবনের সকল আশা আকাঙ্ক্ষার সীমানা পেরিয়ে জীবনচক্রের শেষ প্রান্তে উপনীত হওয়া একজন মানুষই প্রবীণ বা বৃদ্ধ হিসাবে আমাদের কাছে পরিচিত আমার পরিচিত একজন প্রবীণ এভাবে তাঁর প্রবীণ জীবনের সংজ্ঞা দেন প্রকৃতির নিয়মে বয়স বাড়ে তাতে বিচলিত হবার কিছু নেই একটা বয়সের পরে মনে হয় প্রতিটি জন্মদিন যেন মৃত্যুদিনকে এগিয়ে আনে কত কিছু হারিয়ে যায় জীবন থেকে প্রিয়জন বিদায় নেয় সঞ্চিত ধন ফুরিয়ে যায় খ্যাতি অখ্যাতির নেপথ্যে নিজের যে ছবিটি ফুটে ওঠে তা বড় নির্মম বড় নিষ্ঠুর জরা ও বার্ধক্যের হাত থেকে মুক্তি নেই প্রবীণের জীবন মানে অভিজ্ঞতার কাব্যিক বয়ান প্রবীণরা অভিজ্ঞতার সম্পদ আমাদের কাছে উজ্জীবনী শক্তি হিসাবে চলমান ইতিহাস এবং ভবিষ্যতের পথ প্রদর্শক দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই তবুও সাধারণ নিয়মে প্রবীণরা তরুণদের আগেই পরপারে পারি জমায় সারাটি জীবন যিনি নিজের মেধা কর্মক্ষমতা ও শ্রম সংসার সমাজ দেশ ও জাতির জন্য বিলিয়ে দিয়েছেন তিনি হলেন প্রবীণ পতিত বৃক্ষকে যেমন সহস্রলতায় চারদিক থেকে জড়িয়ে ধরে তেমনি সংসারের সহস্র ফাঁদে বৃদ্ধকে চারদিক হতে আচ্ছন্ন করে ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন ইত্যাদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবীণ নিয়ে একটি চমৎকার কবিতা লিখেছেন তার একটি লাইন আপনাদের সামনে তুলে ধরছি ওগো প্রবীণ চলো এবার সকল কাজের শেষে নবীন হাসি মুখী নিয়ে চরম খেলার বেশে জীবনের কাছে যা পাওয়ার তা পাওয়া হয়ে গেছে এবার যাবার পালা একজন প্রবীণ মানে জীবন সায়নে পৌঁছে গিয়ে সীমা আর অসীমের মহামিলনের ক্ষেত্রে দাঁড়িয়ে এপার থেকে ওপারে চলে যাবার প্রতীক্ষার প্রহর গুনতে থাকা ক্লান্ত মুসাফির জীবন থাকলে বার্ধক্য থাকবেই এটা শাশ্বত সত্য এ সত্যকে না মেনে উপায় নেই পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি মানুষের জন্য এটি ধ্রুব সত্য মানুষের জীবন পরিক্রমায় বার্ধক্য একটি অনিবার্য ও অবধারিত পর্যায় এটাকে পাশ কাটিয়ে অতিবাহিত করা প্রায় অসম্ভব প্রবীণ আমাদের সমাজে নানা কারণে নিগৃহীত নির্যাতিত এবং নিপীড়িত আমরা প্রবীণ মানুষদের যথাযথ সম্মান মর্যাদা এবং প্রাপ্য অধিকার প্রদান করি না তাই আমরা মনে করি প্রবীণদের নিয়ে আমাদের এখন অনেক কিছুই বলার রয়েছে প্রবীণরা হলেন সমাজের দর্পণ স্বরূপ একটা সমাজের জীবন্ত প্রতিচ্ছবি একটা সমাজের ধরন তাদের দেখলেই বোঝা যায় দু একটি ব্যতিক্রম ছাড়া তাদের বেশিরভাগই বয়স শেষ বয়সে এসে সমাজের কল্যাণ ছাড়া অন্য কিছু ভাবেন না অনেককে এটাকে অনেকে এটাকে অতীতের ভুলগুলো প্রাশ্চিত্য করার ব্রতি নিয়ে কাটিয়ে দেবার চেষ্টা করেন বাকি জীবনটা তারা জীবনের দীর্ঘ উপলব্ধি থেকে শিক্ষাকে সমাজ উন্নয়নের কাজে লাগাতে চান সমাজের অবক্ষয় দেখে প্রবীণদের হৃদয়ের রক্তক্ষরণ হয় আধুনিকতার নামে তারুণ্যে অবক্ষয়ে তারা কাঁদেন নিজে যেভাবে জীবন কাটান বা যেভাবে আছেন তার চেয়ে বেশি তিনি প্রবীণ প্রবীণরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবেন ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি বাসযোগ্য সমাজ যেন রেখে যেতে পারেন এই তারা শেষ বয়সে এসে অত্যন্ত কাতর থাকেন তাই এই বয়সে এসেও অনেককে সমাজের পাঁচটি মূল মন্ত্রন্ত তন্ত্র তথা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এসব নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপলি পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়তে দেখা যায় মূল কথা হলো এই প্রবীণরা আছেন বলেই সমাজটা এখনো এত সুন্দর সুতরাং আমাদের সকলেরই উচিত প্রবীণদের প্রতি যথাযথ সম্মান মর্যাদা প্রদান